গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো রোজকার মতো আজকেও ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে সানডে, তো ওই যে দেখো বাইরে হচ্ছে কয়েকটা আর কি টিফিন ছিল, তো গতকাল মার ওখানে গিয়েছিলাম, এর জন্য টিফিন কটা বেরিয়েছে আর কি বাইরে, তো সেগুলো এখন তুলে রেখে দিচ্ছি। আর যেহেতু আমার রান্নাঘরটা ছোটো, তো রান্নাঘরে আর কি এগুলো রাখার জায়গা হয় না, যেহেতু র্যাকের মধ্যে অলরেডি বাসন থাকে, তো ওই জন্য এগুলো এইভাবে শুকেসে করে ভরে রেখে দিই, যখন আমার কাজে লাগে তখনই বের করি। আর একদম লক করে দিলাম, না হলে সব বাসনপত্র ছেলে বাইরে বের করে দেয় একটা একটা করে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াতিস ডেইলি লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত জানাই, আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে হচ্ছে ছুটির দিন। তো আজকে হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকে সকাল সকাল উঠে হচ্ছে সব কিছু ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে রান্না করে। এই ভিডিওটা আমি সানডেতে আর কি করছি শ্যুট, তো পরের দিন মানে সোমবার দিন আর কি ছেলের এক্সাম আছে, তো এই জন্যই পড়াতে আর কি বসলাম। তো পড়তে তো ঠিক মতো চায় না, বাচ্চা মানুষ বোঝোই তো, আর কত আর ধমক মার দিয়ে পড়াবো তাই না? ওদের এখন খেলার বয়স, এতটা চাপ দেওয়াও এখন ঠিক না, এর জন্য আর কি খেলতে দিয়ে, কিন্তু খেলার সাথে সাথে তো পড়াশোনাটাও দেখতে হবে, তো এর জন্য আর কি খেলার ফাঁকে ফাঁকে ওই যে স্কুলের যে আর কি এক্সামে যেগুলো আসবে আর কি ম্যাপ সাজেশন আর কি দিয়েছিলো সেগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো খেলার ফাঁকে ফাঁকে ওকে পড়াশোনাটাও করাতে হয়, তো আর যেটুকু টাইম আমি বসে থাকবো সেটুকু টাইমেই পড়বে, বাদ বাকি আমিও উঠে চলে যাবো, ওরও পড়াশোনা শেষ, ঘর থেকে লাফ দিয়ে বাইরে চলে যাবে। তো দেখো তারপরে হচ্ছে এই যে টেবিলটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো গতকাল হচ্ছে আগে বললাম মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি। তো দেখো এই যে জাদু মন্তর করে তোমাদেরকে টেবিল ক্লথটা কিন্তু পেতেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একদম লাল কালারের মধ্যে আছে, এটা লাল আর হোয়াইটের মধ্যে, দেখো লাল আর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু অসম লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগলে আমাকে জানিও, কার কার আর কি ভালো লাগে। তো এই যে দেখো তারপরে হচ্ছে ফুলদানিটাও মাঝখানে রেখে দিয়েছি, তো এই ফুলটা হচ্ছে আগের দিন ধুয়েছিলাম, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ব্লগে দেখতে পেয়েছো, আর যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার আগের মানে ভিডিওগুলো আর কি চেক করে নিও। তো এই যে দেখো এবারে হচ্ছে তোমাদেরকে একদম সুন্দর করে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ক্লথটা আমার তো খুব খুব খুবই ভালো লেগেছে, মানে দোকানে গিয়ে এটাই প্রথমবার বের করেছিল দোকানদার, তো এটা দেখে এটাই নিয়ে নিয়েছি। আরও অন্যর মধ্যেও ছিল আর কি, অন্য ডিজাইন অন্য কালারের মধ্যেও ছিল, তো আমি এই ডিপ কালারটাই বেছে নিয়েছি। তো এই যে দেখো তারপরে হচ্ছে চলে যাব একদম বিকেলে, তো এটা হচ্ছে বিকেল টাইমটা তোমরা দেখতে পাচ্ছ এখনকার ভিডিওটা আর কি। তো সকালবেলা হচ্ছে কাপড় ধুয়েছিলাম, সেটা কিন্তু ভিডিও করা হয়নি, তো সে কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে, তো এখন সব ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো কাপড়গুলো কিন্তু অলরেডি আমার ভাঁজ করা হয়ে গেছে, তো এগুলো এখন একদম জায়গা মতো রেখে দিচ্ছি, তো জায়গার কাপড় জায়গায় রেখে দেওয়াই ভালো।
তো এটা রেখে দিচ্ছি, আর এই ভিডিওটাও এখানেই আমি এন্ড করে দেব, আর বেশি বড় করছি না। তোমাদের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো খুব শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো সবাইকে টাটা।